গাইস, আমি এখন আছি এরোপ্লেনের মধ্যে ওয়াশরুমে। সো এরোপ্লেনের মধ্যে ওয়াশরুমে ঢোকার পরে যে জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে ওয়াশরুমে ঢোকার পরে আমাদের এই লকটাকে ডান পাশে টেনে এটাকে লক করতে হবে দরজাটাকে প্রথমত। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি হাই কমেন্ট দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু কোনো ওয়াটার নেই। আফটার ইউজিং দিস হাই কমেন্ট আপনাকে ফ্লাশ করতে হবে, এবং এখানে টিস্যু আছে, টয়লেট টিস্যু। টয়লেট টিস্যু ব্যবহার করার পরে এখানে পুশ করলে কিন্তু সেই টয়লেট টিস্যু ইউজ করা টয়লেট টিস্যু আপনি এখানে রাখতে পারেন ওয়েস্ট বিনে। এখানে লেখা রয়েছে নো সিগারেট ডিসপোজাল, ইট মিনস এখানে কোনো সিগারেটই খাওয়া যাবে না, কোনোভাবেই না। আর হ্যান্ড ওয়াশিংয়ের জন্য এখানে ক্লিক করলে লিকুইড সব আপনারা দেখতে পাচ্ছেন, এবং হচ্ছে ওয়াটার রয়েছে, চারদিকে ওয়াটার পড়বে এখানে। এবং আফটার দ্যাট আফটার ওয়াশিং দ্য হ্যান্ড এখানে টিস্যু রয়েছে। সো এই ছোট্ট একটা এর মধ্যে সব কিছুই রয়েছে। এখানে বারবার করে লেখা রয়েছে নো সিগারেট ডিসপোজাল, ইট মিনস ইউ শুড নট স্মোক হিয়ার, ইটস স্ট্রিক্টলি ফরবিডেন। সো গাইস, আশা করি আপনাদের ভিডিওটা হেল্প করবে অনেক।